নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি। আজকে 9/12/2021 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন 9/12/2021 আপনার ডেটটা হলে দেখতে পাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ফর্ম ফিল আপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ। 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোথায় হবে এবং উচ্চ মাধ্যমিকের যে 2022 যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং তার সঙ্গে টেস্ট পরীক্ষা নিয়েও কিছু আপডেট রয়েছে। তো আসুন দেখে নিই, অবশ্যই নোটিফিকেশনটা মিস করবেন না, অবশ্যই ভিডিওটা বেশি সকালের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন, এটা আজকেই জারি হয়েছে। কি বলছে, নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বা প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জানানো যাচ্ছে যে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেনুতেই হবে, অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা হবে, পরীক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে পরীক্ষা দেবে। 2 নম্বর হচ্ছে, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন এনরোলমেন্ট ফর্ম পূরণ হবে, অর্থাৎ যে ফর্ম ফিল আপ হবে এই 2022 পরীক্ষার জন্য, সেই এনরোলমেন্ট ফর্মের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটার ক্ষেত্রে 2021 সালের মতো এনে লিখতে হবে, নট অ্যাভেলেবেল বা নট অ্যাপ্লিকেবেল বলে লিখতে হবে, বা অথবা ওই স্থানে অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে। এই নোটিশ কিন্তু আজকে জারি হয়েছে, দেখতে পাচ্ছেন সেক্রেটারি ইনচার্জ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হচ্ছে দেখে নেবো। দেখুন, এটা হচ্ছে যদিও 1 তারিখে জারি হয়েছে তবু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2022 উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। টেস্ট পরীক্ষা, আগে তো ঘোষণা হয়েছিল যে টেস্ট পরীক্ষা নিতে হবে, সেই অনুযায়ী তো কিছু কিছু সাবজেক্টের কত মার্কসের হচ্ছে এই টেস্ট পরীক্ষা নিতে হবে, সেই সাবজেক্টের মার্কসগুলো দেওয়া রয়েছে। যেমন মিউজিকের ক্ষেত্রে 45, ভিজুয়াল আর্টসের 45, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের 40, অটোমোবাইলের ক্ষেত্রে 30, কনস্ট্রাকশনের 30, ইলেকট্রনিক্সে 30, হেলথ কেয়ারে 30, আইটিএস এর ক্ষেত্রে 30, আচ্ছা অর্গানাইজড রিটেলিং ক্ষেত্রে 30, প্লাম্বিংয়ের ক্ষেত্রে 30, সিকিউরিটির ক্ষেত্রে 30, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে 30 নাম্বারের টেস্ট পরীক্ষা নিতে হবে থিওরি ক্ষেত্রে। আর এখানে বলা হচ্ছে, ইট মে ফুল মার্কস অফ সাবজেক্ট দেয়ার এক্সেপ্ট সাবজেক্ট মেনশন অ্যাভাব শ্যাল টেকেন 50 মার্কস ইনস্টিড অফ 80 মার্কস অর 70 মার্কস অ্যাজ অ্যাপ্লিকেবল। তাহলে যাদের ক্ষেত্রে মানে মেনশন মানে এইগুলো যাদের হচ্ছে 80 নম্বরের পরীক্ষা বা পরিবর্তে যাদের 80 বা 70 নম্বরের পরীক্ষার বদলে যাদের 50 নম্বরের পরীক্ষা রয়েছে, তাদের এই মার্কসের ডিস্ট্রিবিউশনটা রয়েছে, এটা ডিভিশন করা হয়েছে। এবং টেস্ট পরীক্ষা নিয়ে যেটা বলা হয়েছে যে টেস্ট পরীক্ষা 50 নম্বরের নিতে হবে থিওরিটিক্যাল ক্ষেত্রে, বাকি সবাইদের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে কী বলা হয়েছে যে যাদের মানে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের এই প্র্যাকটিক্যাল এই মানে থিওরি পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করতে হবে টেস্টের 31 ডিসেম্বরের মধ্যে। তো যাই হোক, এই টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক 2022 যে ফাইনাল পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেই গুরুত্বপূর্ণ নোটিশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।